बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो डियर, वेलकम टू माय चैनल। आमादेर आजकेर विषय एकजन सरकारी कर्मकर्ता ओ कर्मचारी किभाबे जीपीएफ अर्थात जेनारेल प्रोविडेंट फंड एर हिसाब निजे निजे मोबाइल कम्प्यूटर ओ लैपटॉपर माध्यमे चेक करते पारबेन, এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো কিভাবে আপনি আপনার জিপিএফ এর হিসাব চেক করবেন তা আমরা চলুন জানি। প্রথমে আপনি একটা ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার বা মজিলা ব্রাউজার। এই ব্রাউজারে আপনি জিপিএফ অর্থাৎ জিপিএফ লিখবেন। লিখলে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কে লিঙ্কটা হলো www.caefupfm.gov.bd। এইখানে ক্লিক করলে আপনি একটা ইন্টারফেস পাবেন। এই যে একটা ইন্টারফেস আসলো, এই ইন্টারফেসটা মোবাইলে কম্পিউটারে এবং ল্যাপটপে একই দেখাবে। এখানে গিয়ে আপনি ক্লিক হেয়ার যাবেন, এই যে জিপিএফ ইনফরমেশন ক্লিক হেয়ার। ক্লিক হেয়ারে যাওয়ার পরে আপনি এনআইডি বা স্মার্ট আইডি, এনআইডিতে যদি আপনার ডিজিট কম থাকে 17টা ডিজিট অর্থাৎ 17 ডিজিট করার জন্য আপনি প্রথমে আপনার জন্মসালটা দিয়ে দিবেন, দিয়ে এরপরে আপনি কাজটা করবেন। আজাদের স্মার্ট কার্ডে 10 ডিজিট আছে, তাদের তো থাকবেই। এখন আমার জন্মসাল দিয়ে এরপরে আমি এনআইডি নাম্বারটা দিব, অর্থাৎ 17 ডিজিট হতে হবে। দেওয়ার পরে এরপরে আপনি ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা হলো যেই নাম্বারটা আপনি ইএফটি করা অথবা জিপিএফ এর ফান্ডের হিসাবটাতে যখন আপনি অ্যাকাউন্ট করেছেন তখন একটা নাম্বার দিয়েছিলেন, মোবাইল নাম্বার। ইএফটি করা থাকলে ওই নাম্বারটা এখানে দেবেন। আমার মোবাইল নাম্বার, আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি, দিয়ে সাবমিট করবেন। এখানে ফিসক্যাল ইয়ার আপনি যেই স্যালারিটা চাবেন এই স্যালারিটা এখানে পাবেন। এখানে আমার একটা মোবাইলে একটা ওটিপি কোড আসছে, এই ওটিপি কোড হলো 4 ডিজিট। এই 4 ডিজিটটা আমি এখন বসাবো। সাবমিট করব। সাবমিট করার পরে এরকম একটা ইন্টারফেস আসলো, এই ইন্টারফেসে আপনার নাম, আপনার এনআইডি নাম্বার, ভলিউম নাম্বার, পেজ নাম্বার, আপনার টোটাল অ্যামাউন্ট এখানে শো করবে। প্রিয় দর্শক, এবং আপনারা যদি পিন করতে চান তাহলে এখানে পিন করতে পারবেন, এই যে পিনটে ক্লিক করবেন তাহলে পিন হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আবারও বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।